সংকটাপন্ন অবস্থায় আসে, তাদের কেউ ভালো হয়ে যায়, কেউ আবার মৃত্যুবরণ করে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই রোগী, এই হাসপাতালে রোগীদের সেবা কার্য পরিচালনার জন্য আমাদের চিকিৎসকদের যে বৈকান্তিক প্রচেষ্টা এবং তাদের যে আন্তরিকতা, এটা আমি আসলে দেখে ব্যক্তিগতভাবে এখানে নিহিত হয়েছি। এবং আমার কাছে কখনো মনে হয় এই হাসপাতালটা একটা সিএমএইচে থাকে, এখানে যত ওষুধ প্রদান করা হয়। এই জন্য আমি সবসময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই। আমরা যখন ইন্টারভি করেছি, কেউ যদি প্রধানমন্ত্রীকে পছন্দ নাও করেন তাও বলতে হবে, যেটা বাস্তবতা সেটা সত্যতা। এই স্বাস্থ্য ব্যবস্থা আজকে কোথায় এসেছে এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। আমরা যখন ইন্টারভি করেছি, তখন হাসপাতালে পাওয়া প্যারাসিটামল, এমোক্সিসিলের একটা স্যালাইন, কিন্তু আজকে এখানে সিটি স্ক্যান, এমআরআই এবং কত সব জটিল পরীক্ষাগুলো হাসপাতালে হচ্ছে, এটা আমরা তখন কল্পনা করতে পারতাম না। অথচ সেটা আজকে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি এবং সেটা বহুদিন ধরে চলছে। এতে হয়েছে কি, আগে হাসপাতালে যে পরিমাণ রোগী ভর্তি না হতো তার চাইতে এখন হাসপাতালে অনেক বেশি রোগী ভর্তি হয়। অনেক সময় হাসপাতালে হাঁটা রাস্তা পাওয়া যায় না এত রোগী, কারণ তাদের প্রত্যাশা এবং তাদের প্রাপ্তি, এটা কিন্তু তাদেরকেও কিন্তু তাদের প্রত্যাশাকে ছুঁয়ে গেছে। কারণ হাসপাতালে গেলেই চিকিৎসা হয়। আপনি এখানে বিশেষ করে গাইনিতে যান, সবাই সন্তুষ্ট যে আসছে, বাচ্চা সিজার হচ্ছে, কত কিছু হচ্ছে, হয়ে আবার বাচ্চা সুস্থ হয়ে মা সহ সবাই ফিরে যাচ্ছে। এই যে এই জিনিসগুলা আগে আমাদের সময় মানুষের মধ্যে দেখি নাই, কিন্তু এখন এই জিনিসগুলা একটা স্বাভাবিক ব্যাপারে পরিণত হচ্ছে। এবং এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাই যে আসলে এই যে স্বাস্থ্য ব্যবস্থা আজকে এই লেভেলে এসেছে। কিন্তু একটা কথা কি আমি সবসময় বলি, সেটা হচ্ছে যে এই স্বাস্থ্য ব্যবস্থা প্রাইম মিনিস্টার আর কত টানতে পারবে, একটা মানুষ আর কত টানতে পারবেন 18 কোটি মানুষের জন্য। আমরা প্রাইম মিনিস্টারকে যদি সহায়তা করি কিভাবে, যেমন একটা বুদ্ধি আছে হেলথ ইন্স্যুরেন্স যদি করা যায় তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত। যাই হোক, সেটা অন্য কথা, ও প্রসঙ্গে আমি যাবো না। আমাদের যেটা কথা সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় আমাদের মাঝে আজকে এসেছেন, আমাদেরকে ইনি আলোকিত করেছেন, এসে আমরা অত্যন্ত ধন্যবাদ ধন্য হয়েছি ওনাকে আমাদের মাঝে পেয়ে। এবং আমাদের এই হাসপাতালে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের জন্য এবং হাসপাতালকে আরও উন্নত করার জন্য ওনার যে ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে, উনি যে চেষ্টা চালিয়ে যাবেন সেই মনোভাব কিন্তু উনি আমার কাছে ব্যক্ত করেছেন আগে ব্যক্তিগতভাবে। তো আজকে আপনি আমাদের মাঝে এসেছেন, আমরা ওনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছি। তো আমি এখন আপাতত আমার বক্তব্য জিজ্ঞাসা করবো না, আমি আপাতত আমাদের সদ্য অধ্যক্ষ মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি আমাদের অত্যন্ত প্রিয় এবং আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ হাসপাতালের যিনি অভিভাবক, ওনাকে আমরা পেয়েছি, এই জন্য আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আর এবং আমি সবাই গুলো হাত অ্যাকচুয়ালি বলা যেতে পারে আমরা অভিভাবকহীনই ছিলাম, হইতে পারে সেটা আমাদের যিনি সভাপতি ছিলেন ওনার অসুস্থতাজনিত কারণ বা অন্য কোনো কারণে, কিন্তু আমাদের যে সমস্ত দুঃখ কষ্ট বা যেগুলি ডেভেলপমেন্ট করার প্রয়োজন ছিল সেগুলির জন্য যে হেল্পটা দরকার ছিল সেই হেল্পটা আমরা এতদিন পাইনি, যার ফলে কিন্তু এখানে আমাদের হাসপাতালের ডেভেলপমেন্ট এবং কলেজের ডেভেলপমেন্ট অনেক পিছিয়ে ছিলেন। আমাদের বর্তমান যিনি সভাপতি হয়েছেন উনি আমাদের দিকে এতটাই খেয়াল করেন যে ইতিমধ্যে ওনার যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয়েছে সেই সাক্ষাতে প্রথমেই উনি ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের প্রধানমন্ত্রীর সাথে উনি কথা বলেছেন এবং উনি আশাবাদী যে অতি শীঘ্রই ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় উনি আমাদের সঙ্গে নিয়ে আমাদের ময়মনসিংহে প্রতিষ্ঠিত করতে পারবেন। উনি এই ব্যাপারে প্রথমেই যেহেতু নজর দিয়েছেন, আমি এই জন্য ওনাকে আমার কৃতজ্ঞতা এবং আমার যে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। একটু না বললে আমি সাথে যাওয়ার আগে আমরা আপনার সাথে দেখা করব বলে আমাদের তো সাথীদের নেতৃবৃন্দ আছেন, বিএমএ নেতৃবৃন্দ আছেন, আমার কলেজের যারা আছে আমরা চিন্তা করেছিলাম এই বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আপনার সাথে যোগাযোগ করে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই মেসেজটা পৌঁছে দেব। সেই কাজটি কিন্তু আমাদের যে মনের যে আবেদন সেটি আপনি মনে হয় টের পেয়েছেন এবং আমাদের বলার আগেই আপনি সেই কাজটি সেরে এসেছেন, আমরা এটা সফলভাবে করব ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত পরিচালক মহোদয় ময়মনসিংহ কলেজ হাসপাতালে উনি অত্যন্ত সুন্দর দক্ষভাবে কলেজ এবং হাসপাতাল
এখন একসাথে আমরা তাল মিলিয়ে কাজ করছি, এই জন্য হাসপাতাল এবং কলেজকে একসাথে রান করার জন্য আমার মনে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমাদের অনেক কিছু করার আছে, সেই সবগুলি আমরা ইনশাল্লাহ আমাদের মাননীয় সভাপতির সাথে একযোগে কাজ করে সেই কাজগুলি করব। এখানে আমাদের সকল বিভাগীয় প্রধানগণ আছেন, সবাই আপনার সাথে আপনি যেভাবে নির্দেশনা দেবেন সেভাবে ইনশাল্লাহ কাজ করবে। এবং আপনিও আপনার একটা বক্তব্যে আমি খেয়াল করেছিলাম, বলেছেন যে এই হাসপাতালের মাধ্যমে কোটি কোটি মানুষকে সেবা দেওয়া যায়, এই হাসপাতালের উন্নয়ন করলে কোটি কোটি মানুষ যে সেবাটা পাবে সেই সেবাটা দেওয়ার জন্য আপনি প্রতিশ্রুতিবদ্ধ, এটি আমি ফেসবুকে একটি স্ট্যাটাসে আমি দেখেছিলাম। এই জন্য আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের প্রধান অতিথি, আমাদের সভাপতি, আমাদের অভিভাবক, ওনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।